হ্যালো, আসসালামু আলাইকুম। এসকে রিডিং অ্যান্ড টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখেছেন আমার ইউটিউব চ্যানেল এসকে .405 এবং আমি তসলিম খান সাগর আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হলো বুটেক্স। বুটেক্স নিয়ে কথা বলবো। বুটেক্সটা হলো যে আপনার বাংলাদেশের মধ্যে একমাত্র ইউনিভার্সিটি যেখানে আপনার গভর্নমেন্ট দ্বারা ফ্যাশন ডিজাইনার এর মানে এই 4 বছর মেয়াদি কোর্সটা করা হয়। ওকে, সো এটা নিয়ে কথা বলবো। এটা অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হয়ে গেছে এবং আজকে লকডাউন শুরু হয়েছে, আপনারা জানেন যে এই বছরের ফার্স্ট লকডাউন আজকে থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমরা আজকে দেখবো বুটেক্স অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। সো আমি দেরি করবো না, আমরা চলে যাব মোবাইলের ডিফল্ট ব্রাউজারে, ক্রোমে চলে যাব। ওকে, আমি অনেক রাত্রেবেলা আপনাদের জন্য ভিডিওটা করতেছি। সো নিউ নিউ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি যদি বুটেক্স লিখি, BUTX TEX, ওকে বুটেক্স, বুটেক্স যদি লিখি, ওকে সবার ফার্স্ট যেটা আসতেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। ওকে, সো আমি যদি এটা ঢুকি, আমি আপনাদের A to Z দেখাবো কীভাবে বুটেক্স অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে, কীভাবে আপনার বুটেক্স অ্যাপ্লিকেশন করবেন আমি আপনাদের সব দেখাই দিব। আমি যদি বুটেক্সে ঢুকি, ওকে মোবাইল দিয়ে ঢুকতেছি, কজ আমি বর্তমানে আছি উত্তরাতে এবং আমার বাসায়। আপনারা জানেন যে আমার দোকানে যেহেতু কম্পিউটারে কাজ করা হয়, বাসার পিসিতে একটু প্রবলেম, যার কারণে এতটা গুরুত্ব নাই, যেহেতু দোকানের পিসিতেই সব কাজ করে। বাট এখন লকডাউন করার কারণে আমার পিসিটা দরকার হয়ে পড়ছে। বাট আচ্ছা, ওকে, যাই হোক, আমরা যদি বুটেক্সে ঢুকি, এখানে অপশনটা আছে বুটেক্স, মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বুটেক্সের অপশনগুলো, এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি উইকিপিডিয়া। আমি যদি একটু উইকিপিডিয়া দেন আপনাদের ঘুরে নিয়ে আসি, একটু উইকিপিডিয়া যদি আপনারা দেখেন তাহলে আপনার এই বুটেক্সের ইনফরমেশন সম্পর্কে আপনার একটু আইডিয়া হলেও নিতে পারবেন। যেমন এখানে লেখা আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, হেডলাইন আছে এটা। ওকে, আর আমি যদি নিচে একটু দেখি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, ওকে এখানে বিস্তারিত লেখা আছে, কমনলি রিফারেড টু আস বিউটেক্স বাঙালি বুটেক্স লেখা আছে সুন্দরভাবে এখানে বিস্তারিত, অ্যান্ড আদার্স নেম এ টু জেড এখানে সব কিছু শো করবে। সো আমরা এগুলো একটু ফলো করব। তো যাই হোক, আমি দুঃখিত যে আমার ফোন বাজতেছে। তো আপনারা চাইলে যারা বুটেক্স সম্পর্কে জানেন না, ওকে বুটেক্স সম্পর্কে যারা জানেন না, তারা অবশ্যই উইকিপিডিয়া দেখে নেবেন যে এটা কী ইউনিভার্সিটি এবং কেন ইউনিভার্সিটি, কজ এটা অনেকেরই জানা নেই ইউনিভার্সিটিটা কেমন। বাট এটা প্রচুর পরিমাণ চাহিদা যারা ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়তে চান তাদের জন্য, অর্থাৎ গার্মেন্টস লাইনে যারা পড়তে চান। সো আমি যদি বুটেক্সের মেন প্রোফাইলে ঢুকি, www.butex butex.edu.bd, ওকে সো লোডিং হচ্ছে। সো আমি আশা করতেছি যে আপনারা এরই মধ্যে সকল ইউনিভার্সিটি যেগুলো সার্চে সেগুলো অবভিয়াসলি অ্যাপ্লিকেশন করছেন। আপনারা জানেন যে গুচ্ছ সার্চে এবার 20টা ইউনিভার্সিটি নিয়ে গুচ্ছটা সাজানো হয়েছে। সো গুচ্ছর অবভিয়াসলি কেউ মিস করবেন না, অবশ্যই সবাই গুচ্ছর অ্যাপ্লিকেশনটা করে নেবেন। এটা তো আসতেছে না, কী হলো বুটেক্সের সার্ভারে? আচ্ছা, আমি যদি অন্য কোনো, ওকে আচ্ছা, এটা ওইখানে একটা লোডিং হইতেছে, আমি আশা করি এটা আসবে। কজ এখানে আমি জাস্ট লিখছিলাম বুটেক্স, বাট অ্যাড্রেস লেখা আছে, এখানে আমি লিখছি butex.edu.bd। ওকে, সো এখানে আমি একটা পাবলিশ আপনাদের দেখাতে চাই, সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেজগাঁও। ওকে, এখানে যদি একটু দেখি আমরা এটা কবে, গত তারিখ অনুষ্ঠিত বি, আচ্ছা 2019 সালে, এটা পরেটা কী আছে 2018 সাল, 2018 সাল,
downwards recommended for writing exam of BAC in textile engineering admission test 1920. ওকে, আমি যদি একটু এখানে যে সার্কুলারটা যদি একটু দেখে নিই, আমি আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দিতেছি না, কজ যদি লিঙ্ক দিয়ে দিই তাহলে আপনারা বারবার শুধু লিঙ্ক খুঁজতে হবে, বাট আমি আপনাদের লিঙ্কটা কীভাবে পাবেন সেটা আপনাদের দেখাই দিতেছে। তাহলে কী হবে, আপনারা নেক্সট টাইম নর্মালি লিঙ্কটা খুঁজে নিজেরা নিজেরা বের করে ঢুকতে পারবেন। ওকে, সো আমরা একটু যদি নিচে যাই, আমরা একটু বড় করি যদি সার্কুলারটা, এখানে কী কী আছে, আচ্ছা এটার মধ্যে নাই, এটার মধ্যেও কী আছে, এটার মধ্যেও লিঙ্কটা নাই। এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকে বুটেক্সের, ওকে সার্কুলার মধ্যে লিঙ্কটা এখানে দেওয়া নাই। সো আমি যদি একটু মেন প্ল্যাটফর্মে চলে যাই, ওদের একটু যদি ছোটো করে দেখাইতে চাই আমি, আমার মনে হচ্ছে এটা আসলে দেখতে খুবই প্রবলেম হচ্ছে। ওকে, আমি একটা মিনিট, আমি যদি আমার আসলে মোবাইলে তো করা হয় না তেমনভাবে, তাই এরকম প্রবলেম করতেছে। তবে যাই হোক, আমি যদি পাইছি থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করে আমি আমার মোবাইলটা ডেস্কটপ সাইড করে নিই। ওকে, এই যে দাম, আচ্ছা ওকে, সো যারা মোবাইল ইউজ করতেছেন, অর্থাৎ সরি যারা কম্পিউটার ইউজ করতেছেন তাদের কাছে ওয়েবসাইটটা সেম এরকম আসবে। ওকে, ডান্স এখানে লেখা থাকবে বিভিন্নটা, বাট আমরা যেটা ঢুকবো সেটা হলো আন্ডার গ্র্যাজুয়েশন এডমিশন 2020-21। ওকে, সো এটা আমরা ফলো করব। বঙ্গবন্ধুর ছবি তো অবশ্যই আছে, এখানে ইউনিভার্সিটির লেকচারার যে প্রধান তার ছবি আছে, সো এখানে সব বিস্তারিত লেখা আছে। ওকে, সেটা আমরা দেখে নিব। তো যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো মেন এটা। ওকে, আমি যদি এখানে ক্লিক করি এডমিশন নোটিশে, এডমিশন কাউন্সিলার উই গেট ফ্রি কাউন্সিলার সাইন আপ ফর দ্য কাউন্সিল অন ইউটিউব ইউথ ইকোনমিক্স ইন্টারভিউ ইজ। ওকে, আমি এডমিশন বাই মেইল, ওকে এটাও না। আমি যদি একটু এখানে দেখি যে করোনা ভাইরাস কারণে এটা এটা থ্রি ডট মিনিক করে দ্য ইউনিভার্সিটি এডমিশনে ক্লিক করি, আমি সবগুলো প্রসেসিং আপনি দেখাবো। আমার যেহেতু এখানে আপনার এই যে জিনিসটা, যে সার্কুলারটা আমি এতক্ষণ খুঁজে বের করলাম, ওকে এই যে সার্কুলার যেটা আমি এতক্ষণ খুঁজতেছিলাম, এই সার্কুলারটা মাত্র পেলাম। ওকে, যেটা আপডেট সার্কুলার, সো এটা যেহেতু আপনাদের, এটা যেহেতু কম্পিউটার না মোবাইল, এই কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে, অ্যান্ড আমারও একটু প্রবলেম হচ্ছে, বিকজ আমার কম্পিউটারে কাজ করা অভ্যস্ত, মোবাইলে খুব কমই দেখা হয় এগুলো, যার কারণে একটু প্রবলেম হতেছে। সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো যাই হোক, আমি যদি সার্কুলারটা ক্লিক করি, ওকে রিপ্রেজেন্টেশন ইজ সার্কুলার, বাট প্রবলেম হলে এটা ডাইরেক্ট ডাউনলোড নিবে। ওকে, সো আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড নিচ্ছে। আমি যদি একটু দেখি যে ডাউনলোড মেনুতে চলে যায়, ওকে এটা ডাউনলোড হয় নাই, হবে। সো এই সার্কুলারটার মধ্যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আমি একটু বলে রাখি যে এই অ্যাপ্লিকেশনটা খুব ইজি, যাদের টেলিটক সিম আছে তারা খুব ইজিলি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। মোবাইলের ডিফল্ট ব্রাউজারে চলে যাবেন, মেসেজ অপশনে চলে যাবেন, অ্যান্ড দেন 16222-তে আপনাদের এসএমএস করতে হবে। এসএমএসের ফার্স্ট এসএমএসের তারিখ হলো আজকে থেকে মেবি সামনের মাসের 15 তারিখ পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত, আমি যদি একটু সময় নিই। ওকে, সার্কুলার এসে পড়ছে, সো আমি সুবিধার জন্য আমার ক্যামেরাটা আমি একটু ছোটো করে নিই। ওকে, এখানে বিস্তারিত সব লেখা আছে, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা পাশে দেওয়া আছে। সো আমি একটু যদি দেখাই দিই আপনাদের, এখানে বিভাগীয় লেখাই আছে, বিভাগগুলা, আসন সংখ্যাগুলা, আবেদনের সময়সীমা, এটা আমরা অবশ্যই ফলো করবো, এই জিনিসটা, প্রবেশপত্র সংক্রান্ত তারিখ, এই জিনিসগুলো আসলে চেঞ্জ হতে পারে যেহেতু করোনার জন্য, এগুলো সব চেঞ্জ হতে পারে, বাট তারপর আমরা এটা ফলো করব। ওকে, সো আমি যদি আরেকবার দেখাই দিই,
আমরা অবশ্যই এই তারিখটা ফলো করব, আবেদনের সময়সীমা 5/4/2021। 5/4/2021 বলতে বর্তমানে এপ্রিল চলতেছে, এপ্রিলের 5 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এটা আজকে থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমি যদি 10টা হইতে 8/5 অর্থাৎ মে মাসের 8 তারিখ এটা শেষ হবে, তো সম্পূর্ণ প্রায় বলতে গেলে এক মাসের কিছু কয়েকটা দিন আমরা কম পাচ্ছি, বাট লম্বা সময় পাচ্ছি এটা কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য। ওকে, এটা প্রাথমিক অ্যাপ্লিকেশনের টাইমটা দেওয়া আছে। বুটেক্সের সিস্টেমটা হলো এরকম যে আপনি ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা হলো এই যে 5 তারিখ থেকে আপনার 8 তারিখে যে অ্যাপ্লাইটা করবেন সেই অ্যাপ্লাইটার টাইম হলো 200 টাকা তারা কাটবে, এবং এটার মধ্যে 200 টাকা নেওয়ার পরবর্তীতে যা তারা যেটা করবে সেটা হলো তারা প্রায় 10,000 কি তারও বেশি কিছু সংখ্যক, অত নির্ধারিত কোনো সংখ্যক যেটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে হয়তো লেখা আছে কোথাও, তো ওই সংখ্যক মানুষকে তারা যাচাই বাছাই করে মেধা ক্রম করে তাদেরকে ফিডব্যাক এসএমএস দেবে। এবং যারা ফিডব্যাক এসএমএস পাবে, একটু ভালো করে শুনতে হবে, যারা ফিডব্যাক এসএমএসগুলো পাবে একমাত্র তারাই পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবে, ওকে, রাইটিং এক্সাম দেওয়ার জন্য। আমরা ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশনটা করতেছি এইটা এক্সামে যাচাই বাছাই করে এক্সাম দিতে পারবো কি না এটা যাচাই করতেছে, বাট পরবর্তীতে যেটা হবে সেটা হলো আমাদের সম্পূর্ণভাবে যারা এক্সামে দিতে পারবে, রাইটিং এক্সামে যারা পারফরমেন্স করতে পারবে তারাই একমাত্র এসএমএসগুলো পাবে। সো এদিকে আমরা লক্ষ্য রাখবো, অ্যান্ড আমরা বিভ্রান্ত হব না। সো আমি যদি এটা কেটে নিচের টাইপ দিকে যাই, স্লাইপ করে আমি যদি নিচে যাই, এখানে লেখা আছে এসএমএস পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদনের প্রক্রিয়া সংক্রান্ত সিস্টেম। ওকে, এখানে বিস্তারিত লেখা আছে, এখানে বিস্তারিত যদি আপনারা একটু দেখেন ইজিলি পড়তে পারবেন। ওকে, সো তারপর আমি দেখাই দিব আমার কাছে, আমি যেহেতু লকডাউনের মাঝেও আজকে একটা অ্যাপ্লিকেশন করছি, সেই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের দেখাই দিব। গতবার কোনো অ্যাপ্লাই এত বছর পর্যন্ত রাখা সম্ভব না, 1 বছর পর্যন্ত, বাট আমি যেটা করছি সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো আমি এটা একটু পড়ে নেবেন, নিচে অপশনগুলো আছে একটু পড়ে নেবেন, ছবি মাপ টাপ এটা হলো পরবর্তীতে। ওকে, এখানে একটু যদি দেখেন এই যে ফটো এবং সিগনেচার আপলোড, ফটো দৈর্ঘ্য, এগুলা যেই সিস্টেমগুলো এগুলো আমাদের লাগতেছে পরে, অর্থাৎ আপনি যদি টিকেন তারপরে এই জিনিসগুলো লাগবে, 800 টাকা পরে লাগবে, বাট ফার্স্টে লাগবে আপনার কত, ফার্স্টে লাগবে আপনার 200 টাকা। আমি একটু দেখাই দিই যদি আপনাদের, এই যে একটু 200 টাকা আমি একটু দেখতে পারছি, সো আপনারা আগে পরে পড়ে নেবেন, এই যে 200 টাকা এটাই লেখা আছে, সো এই 200 টাকা প্রাথমিকভাবে তারা কেটে নেবেন। টেলিটক সিমতে নট অ্যাপ্লিকেশন অনলাইন, ওকে, অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে না, সরাসরি মোবাইলের ডিফল্ট ব্রাউজারে চলে যাবেন। আমি যদি চলে যাই মোবাইলের ডিফল্ট ব্রাউজার, ওকে, মোবাইলের ডিফল্ট ব্রাউজার আমি যদি লিখি এসএমএস, ওকে, মেসেজ যদি লিখি, এই মেসেজ, সো আমি যদি মেসেজে ক্লিক করি, আমি যদি একটু এটা দেখি 16222 একটা এসএমএস যেটা আসছে, আমি যদি সেটা একটু লক্ষ্য করে দেখি, আমি যদি আপনাদের একটু দেখাই যে আপনারা যদি একটু এটা ফলো করেন, ওকে, একটা মিনিট যদি আপনারা একটু সময় দিই, এটা এই জিনিসটা ফলো করেন, ওকে, সো এই জিনিসটা ফলো করার জন্য আমি এই কারণে বলতেছি যে এখানে আমি কী কী লিখছি সেটা যদি আপনি একটু ফলো করেন। ওকে, আমি ফার্স্টে লিখছি বিইউটি, বিইউটি আমি যেটা লিখছি সেটা হলো টেলিটকের ডিফল্ট ব্রাউজারে আমি উপরে লিখছি 16222, এটা লিখছি, নিচে যদি একটু ফলো করি লেখা আছে এখানে আমরা লিখব বিইউটি, বিইউটি এটা হলো গিয়ে আমরা যে বুটেক্স অ্যাপ্লিকেশন করতেছি বিইউটি, এটা তাদের কোড নাম্বার, এটা তাদের কোড নাম্বার, আমরা এই তিনটা সংখ্যা আমরা ফার্স্টে লিখব, ওয়ার্ড ফার্স্টে লিখব বিইউটি বড় হাতে। সো তারপরে এই যে আমি ঢাকাটা দিছি, এই ঢাকাটা হলো আমার এইচএসি বোর্ড, অর্থাৎ ইন্টারমিডিয়েটের বোর্ড আমি ফার্স্ট অফ অল দিব, যদি কারো ইন্টারমিডিয়েট বরিশাল হয় সেক্ষেত্রে দিব বিএআর, কারো যদি মাদ্রাসা হয় তাহলে দেবো এমএডি, ওকে, কারো যদি ঢাকা হয় আমরা এখানে দিয়েছি ডিএইচএ, সো ঢাকা দেওয়া হয়েছে এখানে। তারপর আমি যদি লক্ষ্য করি এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারটা রোল নাম্বার,
এই রোল নাম্বারটা হলো তার ইন্টারের রোল নাম্বার, অর্থাৎ এখানে আপনার ইন্টারের রোল নাম্বার দিবেন। ওকে, তারপর যদি এই পাশে একটু দেখেন, এটা হলো পাসিং ইয়ার, অর্থাৎ আপনি যেই সালে পাসিং পাস করছেন সেই পাসিং ইয়ারটা দিবেন। অবভিয়াসলি ইন্টারের পাসিং ইয়ারটা দিতে হবে। ওকে, তারপর আমরা আবার একটা স্পেস দিয়ে নিলাম, স্পেসের পর আমি আবার দিছি ঢাকা, অর্থাৎ এটা হলো এসএসসি, অর্থাৎ মেট্রিক পরীক্ষার আপনাদের বোর্ড যেটা ছিল, ওইটা যদি মাদ্রাসা হয় এম এ ডি, যদি কারিগরি হয় টেকনিক্যাল লিখে দেবেন টিইসি। ওকে, সো এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টাল কিছু সংখ্যা আছে, তারাই দিয়ে দিয়েছে, সো এইগুলো ফলো করে নেবেন। ওকে, তো এই সার্কুলার মধ্যে আছে, তো যদি ঢাকা তাহলে ডিএইচএ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রোল নাম্বার, রোল নাম্বার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাসিং ইয়ার। দেন আমি এই এসএমএসটা সেন্ড করছি, যদি একটু দেখাই দিই, আমি এই এসএমএসটা সেন্ড করছি এই নাম্বারটায়। ওকে, 16222-তে আমি এটা সেন্ড করছি, 16222-তে এটা সেন্ড করার পর আমাকে তারা এসএমএস দিছে এইটা। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে আফসানা আক্তার, ওকে, ড্যাশ ড্যাশ ড্যাশ, তো আমাদের একটা পিন নাম্বার দিবে, এই যে পিন নাম্বার, এটা হলো আমাদের নেম। সো আমাদের এখন করণীয় হইল আমরা সেম মেসেজটাই কপি করে নিব অ্যান্ড ইয়েস লিখে দিব। সো আমি যদি ভুল না করি, আপনারা আমার এই এসএমএসটা অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই। সো সেম বিইউটি, ওকে, বুটিক্সের কোড নাম্বার আমরা ফার্স্ট অফ অল ডায়াল করব বিইউটি। ওকে, বুটিক্সের কোড নাম্বার ফার্স্ট অফ অল ডায়াল করব বিইউটি, তারপর স্পেস দিয়ে লিখব বড় হাতের ইয়েস, YES। ওকে, সো তারপর আমরা দিব পিন নাম্বার, পিন নাম্বার কোনটা দিব, পিন নাম্বার হলো আমাদের, পিন নাম্বার হলো এইটা, আমাদের ফার্স্ট এসএমএসের মধ্যে আমাদের যে ব্যাক করে এসএমএস দিছে, অর্থাৎ আপনাকে যে লেখা হয়েছে আপনার নাম, তো সলিম খান উইল বি চার্জ, টাকা 200 উইল বি চার্জ ফর বিউটেক্স, পিন নাম্বার এত, টু পে ফি, আপনার যদি টাকাটা পেমেন্ট করতে চান, টাইপ বিইউটি স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড সেন টু 16222। সো আমরা এটাই করতেছি। ওকে, সো আমরা এখন সেম যে মেসেজটা আসছে আমরা সেম তাদের কথা মতো তাদের সব লেখাই আছে। আমি এখানে বিউটিক দিছি, ইয়েস দিলাম, কোন নাম্বার দিলাম, এবং আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আমাকে তারা অল্প কিছু সময় নিয়ে যে এসএমএসটা দিবে সেই এসএমএসটা এরকম, ওকে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন, কংগ্রাচুলেশন ড্যাশ ড্যাশ ড্যাশ, অ্যাপ্লিকেশন ফি রিসিভড ফর বিউটেক্স এডমিশন 2020, প্রাইমারি অ্যাপ্লিকেশন রিসিভড আইডি 433, রিসিভড একটা আইডি আসবে যেটা আপনার কোড নাম্বার বা রোল নাম্বার বা পিন নাম্বার আপনি যেটা ধরেন এই হিসাবে ব্যবহৃত হবে, বাট পরবর্তীতে এই নাম্বারটা আপনার লাগবে। সো এই নাম্বারটা রাখতে হবে, 433, এলিজাবেল লিড ফর রাইটিং টেস্ট উইল বি নোটিফিকেশন বাই এসএমএস পাবলিশড, এত এত এত। ওকে, সো এগুলো অবভিয়াসলি ফলো করবেন, কারণ এটা পরবর্তীতে আপনাদের যেই কাজগুলো সেটা পরবর্তীতে এসএমএসে আপনাদের দিয়ে দিবে। ওকে, যারা সিলেকশন হবেন তাদের জন্য কিছু নিয়মকানুন থাকবে, তারা ডিফল্ট ব্রাউজারে চলে যাবেন, ডিফল্ট ব্রাউজারে চলে যাবেন, আমি একটু সোয়াইপ করে নিই, সোয়াইপ করে যদি আমি একটু আবার সার্কুলারটাই দেখতে যাই, আশা করি সার্কুলারটাই আসবে। ওকে, আমি যদি সার্কুলার একটু ওপেন করি আপনাদের সুবিধার জন্য, তাহলে আমি আপনাদের একটু দেখাই দিব, অল্প কিছু সময় দেবেন আমাকে, আমি আপনাদের দেখাই দিব যে আপনার পরবর্তী ধাপে কী করতে হবে। প্রবেশপত্র গ্রহণ, আবেদনের ভর্তি পরীক্ষার ফি 800 টাকা। ওকে, আবেদন ভর্তি পরীক্ষার ফি 800 টাকা, জমাদানের পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য এই লিঙ্কে গিয়ে এডমিশন অপশনে ক্লিক করে সরাসরি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আবেদনকারী পত্র, এই যে ছবি ও স্বাক্ষর পাওয়া যাবে। সো এইটা আপনাদের দ্বিতীয় এসএমএস, যারা টিকবেন তাদের জন্য দ্বিতীয়বার যে এসএমএসটা করবেন, অর্থাৎ এসএমএসের টাইমটা হবে পরবর্তীতে, এটা শেষ হওয়ার পরবর্তীতে ওইটা দিবে, অর্থাৎ এটা যদি আপনার 8 তারিখ শেষ হয় ওইটা শুরু হবে 15 তারিখ থেকে, 15 তারিখ থেকে বা 23 তারিখ থেকে, আমার আসলে নাম তেমনভাবে খেয়াল নাই যে পরবর্তী অ্যাপ্লিকেশনটা কবে থেকে, হয়তো 15 তারিখ থেকে শুরু হবে, যেহেতু এখানে লেখা আছে 24 তারিখে তারা
এডমিট কার্ড দিবে, এখানে আসলে বিস্তারিত সব লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। ওকে, সো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে অ্যাপ্লিকেশন করবেন, এবং অবশ্যই সকল অ্যাপ্লিকেশন খুব সাবধানতার সাথে করবেন, এবং অবশ্যই আপনার যেই চয়েসগুলো সিলেক্ট করবেন সেই চয়েসগুলো অবশ্যই পরবর্তীতে চয়েস করতে হবে এই বুটেক্সের বেলায়। ফার্স্ট অফ অল রাইটিং এক্সামিনেশনের জন্য যদি আপনাকে টিকায় সেই, তার পরবর্তীতে আপনি রাইটিং এক্সামে যদি টিকেন তারপর এখানে সাবজেক্ট সিলেকশন করতে হবে। ওকে, তার আগে সাবজেক্ট সিলেকশনের কোনোই দরকার নাই। সো আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তবে এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, আমি যথারীতি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসের সময় মাফিক অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।